সে কালো হোক বয়স হোক হেঙলা তাতে কোনো সমস্যা নেই আমি চাই সুন্দর একটা মন ইনশাল্লাহ আমি তাকে জীবন সঙ্গে করব সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ ও প্রবাসী যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজ আমরা কথা বলবো এক অসহায় গরিব ঘরের একটি মেয়ের সঙ্গে দেখতে পাচ্ছেন আমার সামনে বোরকা পরে আজ পর্দাশীল অবস্থায় আসছে চলুন কথা বলি তার সাথে আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আপু আপনার নাম কি সোনিয়া আক্তার সোনিয়া আক্তার কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার দেশের বাড়ি কোথায়

সে কালো হোক গোয়াশ হোক হেঙলা হোক তাতে কোনো সমস্যা নেই আমি চাই সুন্দর একটা মন ইনশাল্লাহ আমি তাকেই জীবন সঙ্গে করবো পড়ালেখা করা হয়েছিল আপনার জীবনে পড়ালেখা বেশি করতে পারি নাই থ্রি ফোর পর্যন্ত করছিলাম বয়স কত এখন আমার বয়স আঠারো বছর চলছে আঠারো বছর তো ভিটের সামনে যেহেতু আসছেন বিয়ের বয়স হয়েছে বিয়ে শাদি তো করতে হবে নাকি হ্যাঁ অবশ্যই অবশ্যই বিয়ে শাদি করে সংসার করার চেষ্টা করবেন তাহলে দেখবেন বাকি জীবনটা সুখে থাকবেন সব মেয়েরই উচিত বিয়ে করে স্বামীর সংসারে গিয়ে সুখী হওয়া সেই চিন্তা করা ঠিক আছে তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে আছে নাম্বারটা দেন আমার কাছে আমি দেখেছি হ্যালোভিও শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ে জীবনের গল্প কেউ যদি তার সঙ্গে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান এইট টু ফাইভ থ্রি জিরো ওয়ান থ্রি টু সেভেন নাম্বারটা খোলা থাকে তো নাম্বারটা খোলা রাখবেন না নামাজ কালাম তো পড়েন নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে চাইবেন দেখবেন আল্লাহ আপনার সব ব্যবস্থা পূরণ করে দেবেন সব ভাইয়াদের সারা দোয়া করবো আল্লাহ যেন সবাই ভালো রাখে সুস্থ রাখে তোকে আপু ভালো থাকেন দোয়া করি আসসালামু আলাইকুম